गुड मॉर्निंग एवरीवन। तो आज सकाल सकाल ना एक কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগটা শুরু করছি। আর এই বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে আমার অনেক আদর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে সকালটা। তো দেখো না, এখন আজ সকাল থেকে একদম ভিডিও করিনি, কেন কি সকাল থেকে তো অন্য কাজেই ছিলাম। তো এই জন্য অনেক কাপড়চোপড় ধুয়েছি, এগুলো কাপড়গুলো মিলিওনি এখনো, এখন যেমন ছাদের উপর মেলতে। আর এইদিকে রান্নার ব্যাপারে কি করলাম, ভাত বুঝি যে ভাত হয়ে যাচ্ছে, আর একটু বাকি ভাত হয়ে যাবে। এদিকে দেখো কোকো ঘুমাচ্ছে, এই যে আরাম করে ঘুমাচ্ছে, ওই দেখো চিড়িতে দেখো দেখো তুমি ঘুমাচ্ছ, ঘুমাচ্ছে রোদের মধ্যে, খুব আরাম পাচ্ছে। আর এদিকে বিছানা পুরো সব কিছু তুলে রেখেছি, দেখো পুরোটা সব কিছু তুলে রেখেছি একদম। এখন ব্যাড কভার থেকে আরম্ভ করে সবগুলো ধুতে দিয়েছি, ধুয়েটা আছে, এখন যাবো ছাদে মেলতে। এই জন্য আমি ভিডিও করতে পারিনি সকাল থেকে। তো কাপড় চোপড় ধোয়ার ছিল, কেন কি সকাল সকাল যদি না ধুয়ে হবে না, আর আবার তো স্কুলেও যেতে হবে, এই জন্য খুব তাড়া। আর আজ রান্না করেছি জানো কি, আর এখন বলবো না, আমি দেখাবো তোমাদেরকে কী রান্না করেছি। এদিকে এই ঘর পরিষ্কার ঠিক আছে, কিন্তু ঘর মোছাটা হয়নি। হ্যাঁ, জানলাটা একটাই খুলেছি, আর এই জানলাটা বন্ধ করে রেখেছি, কেন কি যাওয়ার সময় না খুব তাড়া লেগে যায়, এটা বন্ধ করবো ওটা বন্ধ করবো নাকি, এই জন্য একটা একটা জানলাই খুলেছি। আর এদিকেও একটা জানলাই খুলে রেখেছি, যেহেতু যাওয়ার সময় বন্ধ করে নেব। হ্যাঁ, আর কি বলে, চলো এবার রান্না করে, কি রান্না করেছি দেখো। হ্যাঁ, কাপড় চোপড় ধুয়ে বালতিতে রেখেছি, এখনো মেলে দিইনি, দেখো পুরো বালতিতে ভর্তি কাপড় চোপড়। এই যে এবারে নিয়ে এখন আমি যাবো ছাদে মেলতে, এদিকে জল নিয়ে রেখেছি ঘর মুছবো, এই যে বালতিতে জল। আর এদিকে রান্না করেছি দেখো, এটা নিয়ে আমি সবজি বানিয়েছি, এই দেখো এটা নিয়ে আমি সবজি বানিয়েছি। এদিকে কাল রাতে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানিয়েছিলাম, আটারই একটু রয়েছে। তো মেয়ে তো ডিম খেতে চায় না, সকালবেলা যদি একটা সিদ্ধ খেয়েছিলাম, বিকেলবেলা খাই, তো যাক একটু খেয়েছে, আমার একটু আমার খাইনি ডিমটা, ঝোলটা একটু খেয়েছে, আর এইটা আমার জন্যই রয়েছে। আর এইদিকে বেগুন ভাজা করেছে, এই যে বেগুন ভাজা। আর নিরামিষ সবজিটা দিয়ে খাবো খিচুড়ি, দেখো খিচুড়িটা ঠিক আছে। একটা ঘিটা দিয়েছি, ঘিটা গড়িনি দেখো, ঘিটা এইভাবে আছে, এই যে খিচুড়িটা। তো সকালবেলা আমি খাবো, আর মেয়ের জন্য একটু রেখে দেবো, সে খাবে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেবো, কেন কি তো কমপ্লিট করে নিলাম, এখন দেখো একটু খিচুড়ি খাবো, এই জন্য খিচুড়িটা বেড়ে নিলাম। হ্যাঁ, তো আমি খেয়ে নেই, আর এদিকে তো রয়েছে খিচুড়ি, তো মেয়ের জন্য খিচুড়ি করে রেখে যাবো, যাতে ও খেতে স্কুল থেকে এসে খেতে পারে, কেন কি সকালে একটু সুজি খেয়ে গেছে আজকে। আর আমিও চাটাই কিছু খাইনি, সামান্য একটু সুজি খেয়েছি, এদের খুব খিদে পেয়েছে, তো এখন এখন তাহলে খিচুড়ি খেয়ে নিই। স্কুল থেকে এসে খাবার টাবার খেয়ে ফ্রি হয় এই এখন একটু আসলাম, আর একটু দেখো আমার ঘরে রোদ আসছে, তো জানলা দিয়ে একটু একটু খুব আরাম লাগছে। আর এদিকে না একটু আচার খাচ্ছি, দেখো খুব স্বাদ হয়েছে আচারটা, খুব ভালো, মেয়ে না আচার খেতে ভালোবাসে না, তোমরা হয়তো প্রথম শুনেছো না, এরকম মেয়েরা আচার খেতে ভালোবাসে, সবাই বলে না মেয়েরা নাকি টক খেতে খুব ভালোবাসে, আর এখানে ছেলেরা আবার টক খেতে ভালোবাসে না, তা আমার ছেলে খুব ভালোবাসে আচার খেতে। আমার মেয়ে এই আচার বানিয়েছি, একটুকু জোর করে ওকে দিয়েছি না, একটু দেখো টেস্ট হয়েছে কিনা, সত্যি তোমরা বিশ্বাস করবে না, মানে ওকে জোর করে খাওয়া না, আমি একটু খেতে নিয়েছি, ওকে ডাকছি আয় আমার সঙ্গে একটু খেয়ে দে, না আমি খাবো না, কীরকম আমি বুঝতে পারলাম না, এরকম কখনো দেখেছ? হ্যাঁ, কম ভালো খায়, মানে আচার বানিয়েছে কত খুশি না মানুষ চাইছে একটু আচার খায়, আর শীতের টাইমে না রোদে বসে আচারটা খেতে খুব মজা লাগে। তা আমি ছাদে যাইনি, এই জন্য আমি ঘরেই বসেছি, আর এর মধ্যে জানলা দিয়ে যখন আলোটা আসছে তো খুব ভালোই লাগছে একটু একটু গায়ে। আর তাছাড়া আজ ওই ঘরের এই রুমটা না, যদিও ওই রুমের খাটের বিছানাটা যেন সব ধুয়ে দিয়েছি, তো বেডশিট চেঞ্জ করেছি, বালিশ টেলেছি, কাবার ধুয়ে দিয়েছি, রোদে বালিশগুলো দিয়ে এনেছি, একটু আরাম লাগছে। অনেক দিন হয়েছে তুষকগুলো রোদে দেওয়া হয় না, আমি না এইগুলোকে নিয়ে যে ছাদের উপর যাবো সাহসই পাই না, গত বছরও দিয়েছিলাম কিন্তু এবছর এখনও রোদে দিইনি, তো কী করে নিয়ে যাবো, মানে ভয় লাগে। হ্যাঁ, এতদিন ভয় পাইনি, এখন তো মানে হাঁটুতে ব্যথা হওয়া, শরীর ভালো ছিল না এতদিন, তো ভাবলাম এত সুন্দর রোদ একদিন একটু রোদ দিতেই হবে।
তো এটাতে দুটো টুসক, এটাতেও দুটো টুসক। হ্যাঁ মানে দিতে খুব কষ্ট, দিলে দুটোটাই দিতে হবে, আর না দিলে একটা দিয়ে লাভ হবে না। না যেদিনই দেবো দুটো, এক বিছানা দুটোটাই দিতে হবে। তো ভাবলাম রোদে দিতে হবে, তাহলে তো খুব মজা লাগবে শীতের মধ্যে ঘুমাতে। আর এমনিতে অনেক দিন হয়ে গেছে, অনেকদিন পর্যন্ত বিছানা না রোদে দিয়ে থাকা মানে ভালো না। হ্যাঁ একটু রোদে দিতে হয় মাঝে মধ্যে, কিন্তু আমার না নিচে না রোদ খুব কমে লাগে, একমাত্র ছাদে নিলেই রোদ লাগবে, সারাক্ষণ লাগে। মানে আমার প্রচুর সন্ধ্যা মানে সূর্য ডোবা পর্যন্ত রোদ লাগবে, কিন্তু ছাদে নেওয়া তো খুব কঠিন ব্যাপার। দেখা যাক, কোনো একদিন যদি ছুটি পাই তাহলে ছাদে নিয়ে দেবো। আর এই গাছটা দেখো কি সুন্দর, সত্যি কি ভালো লাগছে এই দেখো। খুব চল, তোমরা খাবে আসো, আমি বানিয়ে খাওয়াবো। আর দেখে দেবে বলো তো কেমন লাগবে আচারটা, তোমাদের কাছে কী মনে হয়, দেখে কী মনে হচ্ছে কেমন লাগছে জানাবে আমাকে। আর বোন দিয়েছে বাড়াতে, বোনের জন্য বানিয়ে রেখেছি কিন্তু বোন ওখানে নিতে পারেনি, কেন ওর বর সময় পাচ্ছে না আসার জন্য। আমি খাচ্ছি কিন্তু খারাপ লাগছে, যে দিয়ে গেছে বানানোর জন্য ওই খেতে পারে না, আমি এখানে খাচ্ছি। কিন্তু কিছু করার নেই, টক দিনের তো না খেয়ে থাকতে পারি না, ওর জন্য রেখে দিয়েছে, আমি একটু রেখেছি। আমাকে বলেছে তুই একটু রাখিস, আর আমার ছেলে ভালো পাই বলে ছেলের জন্য রাখতে বলেছে, তো আমার ছেলের জন্য একটু রেখেছি, তাই রাখছি, ভালোই লাগছে। আমি দেখো এখন এসছে, আচার তো খাবে না দেখবে, আচার ধরবে না। আমি বলেছি দেখো তেমন মেয়ে দেখো আচার ভালো করে দেখলে তো, ওনারা ধরলে না আসে আগে খাওয়া শুরু করতো, কিন্তু ও ধরে না, ধরবে না বুঝলি না। আমি জোর করে একটু দেখেছি, দেখ টেস্ট করে দেখ কেমন আছে এরকম। আমিও ভাবিনি এত খাওয়া যাবে। ঠিক আছে তো এখন ডাকতে আচারটা খেয়ে দেই, একটু গল্প গল্প করি দেবে, আমি গেলে খুব মজা রাখতো না দেবে। পড়া আছে আমার, কালকে যদিও পরীক্ষা নেই, পরশু দিন পরীক্ষা। ঠিক আছে এখন তাহলে রাখি, এতক্ষণ মেয়ে পড়ছিল বলে আমি ভিডিও করে নিয়ে রুমে, কেন কি ঠান্ডা তো, তো ওর সাথে বসেছিলাম কাঠের উপর আর ভিডিও করা হয়নি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যাবেলা তো চিপস ছেড়ে চিপস খেলো, আর চিপস খেয়ে না পুরো খালি প্যাকেটটা কোকো করে দিয়েছে, ও না এটাকে চারটে 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 চারটে, এই দেখো ওই দেখো এটাকে চেটে পেটে রেখে দিয়েছে, এই দেখো। আরে বাবা এতক্ষণ ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে এখন, রাত বাজে এখন 11:40। তো খাওয়া শেষ করেই আসলাম, কেন কি কাউকে নিয়ে বড় যন্ত্রণা করছে ও, জানো ওকে ঠিক করে বিছানা করে দিয়েছে, ও বারবার উঠে চলে আসছে, বারবার উঠে চলে আসছে, কী জানি হয়েছে ওর জানি না, আসলে আমরা বুঝতে পারছি না। ও বারবারই ওর শীতে পেয়েছে, কিছুক্ষণ আগে শিকড়িয়ে দিয়েছি, আমাদের খাওয়ার আগে ওকে ভাত খাইয়েছে, ওকে নিয়ে শিকড়ে পটি করে এসছে, তারপর বিছানা করে দিয়েছি জানো। আর ও না শুয়েছে, বাস ওকে গাটা ডেকে দিলাম, ঘুমিয়েছে কিন্তু বারবার উঠে চলে যাচ্ছে, এরকম সে করে না। খাওয়ার পর কিন্তু ও চুপচাপ করে এক জায়গায় ঘুমিয়ে থাকে, আমরা ও টুকটা একটু করে ডেকে ডেকে দিই, লাইটটা অফ করবো, একদম উঠবে না, যে জায়গায় থাকে চুপচাপ থেকে যায়, আর না বারবারই উঠে চলে যাচ্ছে, বারবার উঠে চলে যাচ্ছে, আমি তো আর বুঝতে পারছি না। হ্যাঁ আর কিছুক্ষণ পরে আমি ডেকে ডেকে চলেছি, আবার উঠে চলে গেছে, আর মেয়ে আসছিল, মেয়ে দেখে গেলে এই দেখো মা ঠিক করে দিয়েছে, মানে বিছানা থেকে নেমে ওর যে জায়গাটা বিছানাটা পাতি রোজ একইভাবে, তো ওটা সি করে দিয়েছে, মানে ওর সিঁচে পেয়েছে। তো আমি তো আর বুঝতে পারিনি যে ওর সিঁচে পেয়েছে, বারবার উঠে যাচ্ছে, এতটা খারাপ লেগেছে জানো। রাত্রিবেলা ওর বিছানা বানিয়েছে, বিছানা একটুর জন্য মানে একটু একটু করে ভিজেও গেছে কোনো জায়গাতে, কিন্তু এখন এটা না দিলে সে ঘুমাতে পারবে না রাত্রিবেলা, মানে যেই পাপুষ্টার উপর সে রোজ দিনের বেলা থাকে ওটা রাত্রেবেলা দিলে ও আরাম পাবে না, এই জন্য একটা গ্রাউন্ড শিটকে ভারী করে আট দশ বাজ করে তারপর দিই, যাতে এটার মধ্যে ও ঘুমাতে খুব আরাম পায়। আর ওটার কাছাকাছি জায়গাতে সি করে দিয়েছে, এত যন্ত্রণা করেছে যেন একদম মেরেছি এখন বেদ দিয়ে, তারপর চুপচাপ গিয়ে শুয়েছি বিছানা, এত যন্ত্রণা করেছে না মা, প্রচণ্ড যন্ত্রণা করেছে না, রাগ ঠেকেছে জানো আজকে, একদম যন্ত্রণা করেছে, হয়তো তো ঠিক করে এসছে, কিন্তু এখানে ওর না মানে ইউরিন ল্যাট্রিন করতেও শান্তি নেই, চটপট
মানে ভালোভাবে ইউরিন করবে না, চট করে চলে আসে, কিছুক্ষণ পরে আবার 5 মিনিট 10 মিনিট পরেই আবার করে দেয়, এইরকম যন্ত্রণা। রাগ উঠে গেছে জানো তো, রাত হয়েছে একে, তার মধ্যে ওকে ঠিক করে দিলে আবার ও শরীর নিচ্ছে রাত্রেবেলা মোচা কামড়াবে না হলে। আর নিজে তো বুঝতে পারে না, মোচা কামড়িয়ে রাখে না, ডেকে ডেকে থাকলে একটু মোচাটা কম কামড়ায়, কিন্তু ও সব ফেলে দেয়। যাই হোক, যা গেলে ওর কাজ। এত রাগ উঠে গেছে এখন, একদম খুব খারাপ লাগছিল, একদম মেরে দিয়েছি, হ্যাঁ ক্যাং ক্যাং করে উঠেছে। আচ্ছা যাক, তো এখন বিছানায় আসবো ঘুমানোর পালা, তো বেশিক্ষণ আর থাকবো না, 11:30 কি 11:40 বললাম, মানে আর 5 মিনিট তো হয়েই যাচ্ছে ভিডিও করতে করতে, তো এখন ঘুমিয়ে যাব। হ্যাঁ কাল আমার স্কুল নেই, মেয়েরও কাল পরীক্ষা নেই, তবে পরীক্ষা না থাকলে কী হবে, পরের দিন তো আবার পরীক্ষা আছে, তো এই জন্য এখন ঘুমিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর হঠাৎ করে না ভাত টাত খেয়েছি, ভালো, খুবই ভালো, মাথা দুধ মানে মুখ ধুতে গেছে, হঠাৎ করেই মাথা ব্যথা শুরু হয়েছে, কে জানি, কিন্তু মাথা ব্যথাটা করছে, খুব ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে হঠাৎ করে, সারাদিন ছিল না, এমনকি প্রেশার কম ছিল বলে মানে কম পাউডার ট্যাবলেটটা খেয়েছি, প্রেশার নাকি লো হয়ে গেছিলো, তো ভাবলাম এখন হয়তো একটু হাই হয়েছে, মানে ওষুধটা তো হয়তো কাজ করছে না, সেই জন্য মাথাটা ঘুরাচ্ছে বা মাথা ধরে আছে, ভালো লাগছে না, আজকে কী করেছি, বেশি পাওয়ার যেটা এটাই খেয়েছি, কিন্তু সারাদিন ভালোই ছিলাম, কোনো অসুবিধা হয়নি, মানে মোটামুটি ফ্রি লাগলো, কিন্তু এই এখন ভাত খাবো হঠাৎ করেই মাথা ধরে গেল, কী জানি কী হয়েছে বুঝতে পারছি না, ভালো লাগছে না, আর ওর উপরে রাগটা হয়েছি তো এই জন্য আরও ভালো লাগছে না। ঠিক আছে, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, আর কী দেখতে তোমাদের কাছে সবচেয়ে কিছু ভালো লাগে, বা কী করবো, সে যদি তোমাদের কিছু দেখার ইচ্ছে থাকে বলো, আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, আগামী দিন আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে, তার আগে বাই বাই।